যাদের মা বাবা নাই তুমি কি মাফ করবে না? আমি স্টেজে বসার পরে কমিটির একজন বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন, ও আমার ভাইরা আমি মায়ের ওয়াজ কি করব, আমারই তো মা নাই বাবা। আমার মা আমার 12 বছর বয়সে মাদ্রাসায় দিয়া আমারে বলছিল ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমি তোমারে দুধের দাবি রাখবো না। মুসা নবী নবীরে বলছিল নবী আমার মা আমারে দুধের দাবি ছেড়ে দিছে এই জন্য মা বেতন নিছে, আহারে পৃথিবীর কোন মা তো বেতন নেয় নাই। আরে মায়ের দুধের দাবি কি দিয়া সারা বীরে উল্লা পাড়ার যুবক আজকে 30শে জানুয়ারি চিল্লাবার কান্না, মায়ের দুধের দাবি চোখের পানি দিয়ে এখন ছুটাবি? আমার মা আমাকে 12 বছর বয়সে বলছেন ইলিয়াস রে তুমি যদি আলেম হও বাবা আমি তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। আল্লাহ আমার ভাইরা যাদের মা চলে গেছে, আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে, আমার মায়েরা যারা কান্দে আমি যেই বাসায় খাবার খাইছি গো ওই ছেলেটার বিবি প্রথম মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা মেয়ে রেখে গেছে, আমি যখন শুনি এতিম হয়ে গেছে মা হারাইয়া গো আমি ওই মেয়ে দুইটার জন্য দোয়া করে যাই, আল্লাহ এদের তুমি ভালো রাখো। আমার চাষিরা আমার মামিরা দেখতাম এই শীতের মৌসুমে রস দিয়া চিতই পিঠা বানাইয়া আমার চাচাতো ভাইদেরকে খাইতে দিত, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম, আমার মা ভাইজা থাকলে তো আমারও খাওয়াইতো মা। মনে মনে ভাবতাম আমার চাষি যদি এই শীতের দিনে আমার দুইটা পিঠা দিত আমি খাইতাম, কিন্তু বাবা ওই দুঃখ কাউরে বলতে পারি নাই, আজকে ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যাই রে যুবক। তোর এই ইলিয়াসুর রহমান জেহাদি ভাই কম কষ্টে আলে মরে নাই গো। আমি যখন মাদ্রাসায় কোটালি পাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়া, টুঙ্গিপাড়া হলো দ্বিতীয় আসন, মানে প্রধানমন্ত্রী যেখান থেকে প্রধানমন্ত্রী যেখানে ভোট নিয়া ওই মাদ্রাসায় আমি পড়তাম বাবার কোটালি বানা। আমি দেখতাম গ্রামের অনেক মা চিতই পিঠা গোশ বানাইয়া মাদ্রাসা বোর্ডিং এ বসিয়া ছেলেদেরকে কোলে বসে খাওয়াইতো। এই মাদ্রাসায় দেখবেন অনেক মা আছে টিফিন কারি বাটিতে আইসে সন্তানকে খাওয়াই দিয়ে যায়, ওই জামানায় আরো বেশি ছিল। আমি দূরে দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম, মা গো তুই আমার কেন যাইরে গেলি মা, আমার তো কেউ পিঠা খাওয়াই না। মর্মাতা দাদা দি যুব কাই মর্মাতা দাদা দি যুব হে জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ভাই আমার বুকটা ব্যথা হয়ে গেছে,
এই জন্য আমি কোনো কমিটি রিকোয়েস্টে মায়ের ওয়াজ করি না, কেন জানো? আমি যেদিন মায়ের ওয়াজ করি ওদের পরের দিন আর ওয়াজ করতে পারি না, বুকটা পুরা ব্যথা থাকে, গলাটা পুরা ব্যথা থাকে, শুধু তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, তোদের যাদের মা আছে জীবনে যুবক মায়ের কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না, এই দরদি দুটো হারায় গেলে আর পাবি না, বাজানো কোন সিগনাবে নান কারবে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, মনে রাখবেন যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে উপজেলার চেয়ারম্যান হবে, আলেম হবে, হাজি হবে, গাজী হবে, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সে এমপি হবে, মন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী হবে গো বাবা, এলাকার সমাজের নেতৃত্ব দিবে সে শিল্পপতি হবে, যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে গো। এই যে তোমাদের ভাই চেয়ারম্যান, তালাশ করে দেখো আজ থেকে 20-25 বছর আগে কলেজ জামানায় জীবনেও ভাবে নাই, আমি তো তার ইতিহাস জানি না, আমি বলিয়া যাই বাস্তব কথা, কলেজ যাবা নাই কোনোদিন চিন্তাও ছিল না সে ভাই চেয়ারম্যান হবে, কোনোদিন ভাবে নাই সমাজের নেতৃত্ব দিয়ে চেয়ারে বলবে, হয়তো তার এই চেয়ারম্যানের পিছনে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে, তার শিক্ষকের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, এই তিনটা দোয়া যদি কারো সঙ্গে থাকে তো বাবা দুনিয়ার কোন গজব নাই তারে ফিরাইতে পারে। এ আমার যুবক ভাইরা, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, এই উল্লাপাড়ায় বসিয়া দীপ্তকণ্ঠে কয়রার মাদ্রাসায় বসে আওয়াজ দিবা, তোমার পিছনে বিশাল বড় একটা কবরস্থান বাবা, এই কবরে কার জানো জনম দুঃখিনী মা, জীবনে মা একটা খেতা দিয়ে জীবনের কোনোদিন মা ঠান্ডা মাটিতে শুয়ে রাখে নাই, মায়ের কোনো ভালো শীতের পোশাক ছিল না, তথাপি মা বুকের মধ্যে রেখে সারাটা রাত্র কাটাইল, কোথায় গেল জনম দুঃখ। যুবক তুই এখন কানবি, তুই একদিন তোর মার কথা মনে করে এখন কানবি, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁপবে, কোথায় গেল জনম দুঃখী, কোথায় গেল জনম দুঃখী আমার দুঃখী মা, মালিক তুমি জান্নাতের কো মাফ করো আল্লাহ। দেখো আমার বাজানটা বয়ে বয়ে কান দে, জানি না কার মা নাই কার বাবা নাই। হে যুবক তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, আমার একজন, আমি যখন যেই বাসায় ছিলাম ওই বাসায় অনেক ভাইরা আমার লগে দেখা করতে যায়, বলে হুজুর আপনার ওয়াজ যখন নীরবে ইউটিউবে শুনি বয়ে বয়ে কান দি আর দাঁড়িয়ে ভিজাই, আপনার অন্তরের ভিতরে মায়ের কত কষ্ট। এই যুবক 12 বছর বয়সে আমি মা হারাইছি, আজকে আল্লাহ আমাকে কোনো জিনিসের অভাব দেয় নাই, টাকা বলো, পয়সা বলো, গাড়ি বলো, বাড়ি বলো, বাংলাদেশের যত বড় বক্তা বলো, আমার মতো আল্লাহ এত সম্পদ কাউকে দেয় নাই, কিন্তু আমার সবচেয়ে বড় একটা সম্পদ নাই আমার মা। শুধু একটা কথা বলে দিয়ে দেয়, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হইতে পারবো না ভাই, জানি না চেয়ারম্যানের মা বাবা আছে কিনা,
দেখবা তার বিবি ঘুমায়, তার ছেলে মেয়ে ঘুমায়, একটা মাত্র দরুদিতে বাসায় যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না, সে বলল মা, সে বলল তার বাবা, বারবার তার মাকে জিজ্ঞাসা, হে আমাগো চেয়ারম্যান আছে, এই সভাপতির মা যদি বেঁচে থাকে বারবার বলে হে আমার আইসে, আমার কলিজা আইসে, পৃথিবীতে কলিজা বলে একজনই ডাকতে সে হল মা, আর কেউ কলিজা বলে ডাকে না রে, কারণ কলিজা বলে ডাকবে না, কই কলিজায় আঘাত কইরে তো তুই এর আমি দূরি হয়ে আইছি, আল্লাহ দেখো খারাপ হয়ে হয়ে কাঁদতে, আল্লাহ দেখো খারাপ কাঁদতে, এই সিরাজগঞ্জ জমিনে আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি 2024 সালকে সাক্ষী রেখে গেলাম, 30শে জানুয়ারিতে 2024 সাল সাক্ষী রেখে গেলাম, এখন একটা আওয়াজ দিবি যুবক, তোর মার কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাস, তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, তোর বাবাকে যদি সুস্থ রাখতে চাস যুবক, তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার 30শে জানুয়ারি একটা আওয়াজ দিবি, চেয়ারম্যানদের কাছে আমার দাবি থাকবে, তোমার এলাকায় যদি কেউ মারে গালি দেয়, মারে যদি কেউ অপমান করে বাড়ির থেকে বের করে দেয়, পরে পিটাইয়া তোরা সমাজ থেকে লুলা বানায় ফেলবি, ৩০শে জানুয়ারি তুই হাত ধরে আমার সাথে আদা দাও, তুই হাত ধরে আদা দে, তুই হাত ধরে আদা দে, আল্লাহ কবুল করেন, পৃথিবীতে সবচাইতে সত্য মা, এর সাইতে তোরতে আর কেউ নাই, কথা বলে না কেন, এবার কান্দা আমার নবীর কথা শুনে কান্দায় মুসা, মুসা তুই আমার নবীর চিনবি না, তবে তুই আমার নবীর উম্মত হওয়ার চেষ্টা তোর নাই, যা মুসা তুই যখন আমার নবীর উম্মত হতে পারবি না, তোর লাগে আমার নবীর দেহা হইব, সুবহানাল্লাহ জোরে বললেন না, তোমাকে মাহফিলে উপজেলা চেয়ারম্যান কাঁদে, সভাপতি কাঁদে, বোঝা যাবে আজকের মাহফিল কবুল হয়ে গেছে, জীবনের কোন একটা মাহফিলে যদি চোখ দিয়ে পানি পড়ে, যে কোনো ইশকে হোক ওর গুণে কোনোদিনও থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রসুলের ইত্তেবা করে, ওই লোকটা মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখে মৃত্যুবরণ করতে পারবে, আর জীবনে একটা দিন যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে, বঙ্গবন্ধুর স্বপ্নে দেখলা, জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা, বউরে স্বপ্নে দেখলা, মা বাপের স্বপ্নে দেখলা, নবীর দেখার নিয়ত নাই আসে, এবার কাঁদবা, মুসা নবী আমার নবীর দেখার লাইগা কোটি কোটি বার আল্লাহর কাছে দরখাস্ত করছে, কারণ আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স, আল্লাহ আকবার জোরে বলো তো, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় কোরআন ধরে শপথ করবো আজকে, ও যদি সিরাজগঞ্জ পাড়ার জন্ম দেওয়ার জায়গায় মেরে ফেলবে, এগুলো আমার একরাম রাজি আছেন না, রাজি আসো না, আসে কি রাসূল রাজি আসো না, রেডি থাকো, যেই মানুষটাকে দেখার জন্য নবী পাগল, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই পাগল, এ ভাই কথা বলে না ভাই, প্লিজ পাও দূরা ধরছি রাস্তায় কথা বলো না, আমার গাড়ির ওখান থেকে সরো, চেয়ারম্যানের গাড়ি ওখান থেকে সরো, মন চাই তুমি থাকো তা না হলে চলে যাও, আমার যতটুকু লোক দরকার আমার ভাইদেরকে আল্লাহ জমা করে দিছে, আলহামদুলিল্লাহ বলেন, আমার মনে হয় আশেপাশে মাহফিল গুলো এত মানুষ হয় নাই, হ্যাঁ এই শীতের ভিতরে আপনারা আসছেন আমি আপনাকে কি দিব, তবে কোরআন ধরে ওয়াদা করে গেলাম আল্লাহ তুমি এদের কলি বানাই দিও, এদের সন্তান গুলো কালেম বানাই দিও, আল্লাহ যে আমার ছাত্র ভাইরা আসছে অধিকন্তর যুবক মানুষ, আল্লাহ এদের লেখাপড়া বরকত দিও, আল্লাহ আল্লাহ এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও, আল্লাহ এই যুবক গুলো এখন খেতার মধ্যে বইয়া ফেসবুক চালানোর কথা সেখানে কোরআন চালাইতেছে, তুমি এদেরকে মাফ করে দাও, এবার আমার দিক থাকো ভাই, কেউ কথা বলে না, কারণ আমার আজকে মাহফিল শেষ করে ঢাকায় যেতে হবে, কালকে দুইটা মাহফিল, দিনে একটা রাতে একটা, তোমাদের মতো আমাদের ফাও সময় নাই, এই সারাটা দিন কষ্ট করে তারপরে এসে, গতকালকে দুটো প্রোগ্রাম ছিল, দুটো এমপির লগে সেখান থেকে আবার একটায় রওনা দিয়ে এখানে এসে উল্লাপাড়া এসে মাগরিবের নামাজ পড়ছি,
বুঝেন আমাদের রেস্টের কোনো সিস্টেম নাই আমাকে কষ্ট দিবেন না প্লিজ ওয়াজ করতে দেন কথা কানে আসলে বাবা কথা বলা যায় না তাই না বলেন না আপনারা ভাবতেছেন আমি অভিনয় করতেছি না বাবা অভিনয় আমি জানিও না অভিনয় শিখিও নাই যতটুকু সময় বলি অন্তরের দরদ দিয়ে মনের কথা বলে বলি এই যে আমার কথায় যা আপনারা কান দেন এটা কিন্তু আমার নিজের জন্য না আমার নিজের কথায় কান দেন না উপরের থেকে কান দেয় আল্লাহ কেন জানেন এই কথাগুলো আমি ভিতরের থেকে বলি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তাকানের দিকে আল্লাহ তোমার নবীরে কবে দেখাইবা কবে দেখাইবা হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা সিডি আয়া বলল এবার ঘাটটা ঘোরাবেন না দামি কথা এবার হঠাৎ করে একটা সিডি আসলো 3000 বছর পরে এ মুসা আমার নবী আজকে আমার বাড়িতে বেড়াইতে আসতেছে যে আয়াত কেন আমি তেলাওয়াত করছি পড়ে না মশাই سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يا موسى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام তুই আমার দেখার লাগা বহুতবার টেন্ডার দিছর দেখার লাগা তোর লগে আমি দেখা দেই না দুনিয়া হালাকি একদিন আমার দেখতে যাইয়া তুই বেউশে 40 দিন পড়েছিলি তুই যার উম্মত হতে চাইছিলি ওই নবী আজকে আমার বাড়িতে আসবে আমি তার সামনে সামনে বসায় করায়া দেখাইয়া তারে হাদিয়া দিয়ে আবার দেশে পাঠাবো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় এক বাড়ি ঘর তুমি চিনো কি দোয়া করমু যাওয়ার আগে লুলো বানাই দিল এত দামি কথা কইলা আবার বলছে হে মুসা তুই আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছ দেখতে পারস নাই আর আমার নবীর চেয়ার আর আমার চেয়ার সামনাসামনি থাকবে নবীর লগে দেখা কইরা নবীরে হাদিয়া দিয়া আবার মক্কায় পাঠাবো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির আমার নবীর আমার বাড়িতে আনবো তুই তো একা আমার লগে কথা কইতি আর আমার নবীর আমি আনতাছি আমার বাড়িতে নূরের 70000 ফেরেশতা আমার নবীর পিছনে থাকবে সুবহানাল্লাহ বডিগার্ড থাকবে দুইজন জিব্রাইল আর মিকাইল সুবহানাল্লাহ ফেরেশতাদের মেন ফেরেশতা যখন মারহাবা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অন্য কোন নবীর লগে কি রকম ফ্যাসিলিটি দিছো না এই মাইকের আওয়াজ বাড়াও কমাই সরকার তুই এই মাইকের আওয়াজ বাড়াও টন বাজ বাড়াও মাস্টার বাড়াও তাকারে দিকে যখন বলছে আল্লাহ নবী কি আমার লগে দেখা করে যাইবো না তোমার বাড়িতে কয় হ্যাঁ তোর লগে দেখা হইব জোরে 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 মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে মালিক এখন তোমার নবী কই আছে কারণ এটা মিরাজের চাঁদ বাবা মিরাজের আলোচনা শোনা সুন্নতে রাসূল মারহাবা বলেন শীতের ওয়াজ যদি আপনি চৈত্র মাসে করেন মজা লাগবো না হে যুবক ভাইরে উপজেলার ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে সভাপতিকে সাথে নিয়ে একটা ওয়াদা করে গেলাম গো এই মাসটা আসলে আমার নবী কেন এত বেশি বেশি কাঁদতেন জানেন নি এই মাসটা হলো আমার নবীর সবচেয়ে কষ্টের মাস যদি বলেন হুজুর কেন কষ্টের মাস এই মাসেই তো আমার নবী আল্লাহর বাড়ির থেকে ইমামুল মিরসালের খেতাব নিয়ে আসছে এই চাঁদেই তো আমার নবী পঞ্চশক্ত নামাজ নিয়ে আসছে তাহলে আমার নবীর কেন এই মাসটা দুঃখের মাস এক নম্বরে শোনো এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা যিনি বট গাছের মতো ছায়া দিয়া রাখছে 50 বছর পর্যন্ত 53 বছর পর্যন্ত আমার নবীরে বট গাছের মতো ছাতি ধরে আছিল মাথায় মক্কায় একটা লগের টোকা কেউ দিতে পারে নাই তার নাম আবু তালেব আলীর বাবা আবু তালেব বাজান এই মাসের 60 তারিখ আবু তালেব মারা যায় দুই নম্বরে যেই মহিলা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বাবার সমস্ত সম্পদ তার নামে দলিল করে দিয়ে পৃথিবীতে সবচাইতে 8 জন ধনীর মধ্যে মা খাদিজা একজন
মা খাদিজা সবকিছু নবীর নামে বিবাহের পরে লিখিয়া দিয়া সবকিছু নবীরে বাসর করে বুঝাইয়া দিয়া এরপরে বাসর করছে বাবা খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো দুইটা বিবাহ হইছে ওই ঘরে বাবা দুইটা বাচ্চা হইছে তারপরে আমার নবী আমার মা তোমার মা প্রথম বিবির মতো বিবি হয় মা এসা মাঝে মাঝে একদিন দেখতেন আয়েশার খাটের পাশে বইয়া নামাজের মধ্যে নবী কান্দে আয়েশা দেখে নবী শুধু নীরবে বইয়া বইয়া কান্দে আয়েশা তার উন্নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয় বলে নবী গো আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ করছি 9 বছর বয়সে আপনার ঘরে আসছি নবী গো এখন আমার বয়স 14 বছর নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে আয়েশা রে আয়েশা আমার খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না আয়েশা তাহলে শুনো আমার খাদিজার অবদানের কথা শুনো আমি একদিন আবু জেহেলকে দাওয়াত দিলাম আবু জেহেল আমারে স্পষ্ট বলে দিল কোনদিন আমারে দিনের বেলায় দাওয়াত দিবা না যদি দাওয়াত দাও তোর গাইসার সল ফাটায় ফেলব আয়েশা আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন আমি দেখবো শেখের আসল কয়ে আর কাউকে পানি দিবে না বেটা যুবক বাইরে এবার আমার দিকে তাকাবি আর আশিকের রাসূলের পরিচয় দিবে ও আমার মায় বোনেরা স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা পারবাকে জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে ও আয়েশা আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম খাদিজা আমার জিজ্ঞেস করে মুখটা কালো কেন আমি বললাম খাদিজা রে আমার চাচা আবু জেহেল বললো দিনের বেলা আমার দাওয়াত নিয়ে আসবি না আসলে তোরে মারবো খাদিজার তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে আমার আয়েশা শর্ট করে বুঝে ফেলল আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল আমার স্বামীরে থামাইতে হইলে ওই লোকটা দিতে হবে সঙ্গে সঙ্গে বললেন নবী আপনার দিনের বেলা যাইতে না করছে আবু জেহেল রাতের বেলা তো না করে নাই যারা দাওয়াত তাবলীগের কাজ করেন বাবা এই হাদিস কানা পকেটে করে নিয়েন দাওয়াত তাবলীগের কাজটা অনেক উঁচা কাজ এই যে 2-3-4 আসতেছে বাজান যে এই দাওয়াত তাবলীগের কাজ টঙ্গি ইস্তেমা আমি দেখবো আশেকে রাসুল দাওয়াত তাবলীগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খাইয়া নিজের পরিয়া টঙ্গি ইস্তেমা আল্লাহ কবুল করেন জোর করে আমিন হে যুবকের দিকে তাকাও মা খাদিজা যদি আমার নবীর কোনদিন যদি সহযোগিতা না করতে এই যে চেয়ারম্যান হয়েছে দেখবেন তার বিবির অবদান আছে না নাই আছে চেয়ারম্যান এতে খাড়াইলে তার বিবি অর্ধেক ইলেকশন করছে আর হে করছে অর্ধেক তার বিবি ঘরের মধ্যে বাড়িতে বাড়িতে যায় যে মহিলাকে বসাইছে ভাই দাদা ভাই সোনা ভাই কলিজার ভাই আমি আপনার বোন লাগে ভাই লাগে মা লাগে একটা ভোট দিবেন এবারে তুই গেলে আমি ওয়াশ করবো না এ আরে কেন দে দেখে মমতাদের ব্যান্ডেল পাইছ উঠ ভিতরে জায়গায় মতাই দিব একবারে চপ তোর কণ্ঠ নেই পড়া তো কম তো হনে বৈশিষ কে একসাথে বলতে হবে জমিনের মালিককে কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বলবো হ্যাঁ 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 দাদা
যেমন বড় লুঙ্গি টেনে ধরবা ওইটা যদি ওড়ে আরে এমন গুটা দিবা কোক সাজরে জায়গায় বিউস করে লাইবা এই হলুদটা যদি ওড়ে এরতে কোন জায়গা পাইছস তুই যাবি আমার জীবনে বহুত ইতিহাস আছে জায়গায় মুতাই দিছি আমি গাজীপুর 2014 সালে চেয়ারম্যান সাহেব বস করতেছি সূরা ইউসুফের আকামা মুজাম্মেল হকল সভাপতি মারহাবা বলে তখন সে মন্ত্রী নাকে বলে এমপি জনওয়াস করতেছি ইন দি মিন টাইমে কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন সূরা ইউসুফের তাফসীর তো খুব মজাদার কেবল ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলছি বালতিটা নামাইছি বেড়ার উড়ান এর ভিতর এক চাচার পোষা ভাই চাঁদা ঘন্টা আগে এনার মতো বয়স তিন দিন টাইমে যখন আমি কইছি যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন চাচা তো আর ডরে উঠতেছে না পোষাবে কথা হন্তাছে না তার পোষাবার পায়ে এখানে এমন একটা জিনিস ওরা যদি আইয়াই পড়ে যদি হনে হেনে বাঘ আছে পারে বাঘের মাথার উপরে মারে কথা কর না কেন জোরে জোরে আরো জোরে ঠিক না এই যে আমার ভাইজান কইছে বাস তাহলে বুঝছি হে বাবা তো যখন কইছে যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন চাচাই তোর ডরে উঠতেছে না চাচা এখন চিন্তা করে আমি যদি খেরের মধ্যে মারি গড়ে যাবে আর একজনের পিছনে বেড়াই করবে সার পানি আইলো কইতে গরম বিপদ আবার যদি হেন উঠতে যাই লুঙ্গি টান খাওয়ান বেড়ায় সায়না বুদ্ধি বাইর করছে সায়না বুদ্ধি দেন সায়না কো হঠাৎ বুদ্ধি সায়না বুদ্ধিটা কি ওই যে প্লাস্টিকের থোঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে সাদর দিয়ে আমনে ঘিরছে পরে হুনতে আমি সাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে সারছে আস্তে আস্তে বুড়া মানুষের আধা ঘন্টাকে সাফা জিনিস না অত যখনই শুষাই ওরছে সাপের মতো এক সায়না যুবক সা সা এ মুদ্রা আওয়াজ আছে কই দেই সা কলকলায় আওয়াজ আছে পানির আওয়াজ কই তা হে কে কথা উচ্চ কথা মুটে দিছে সুতা হে সুতা বই থাকো না দেবস্থা জিহাদির দরে লুঙ্গি টান খাওয়া দরে বড় মুটে দিছে সুতা ওই ডিজিটাল পোলা কি আর হুনে ও লাভ দিয়ে কই সা সা মুটে দিছে সা সা মুটে দিছে জিহাদির দরে খবরদার মারহাবা গন বহু থারছেন এবার কাম গেল টাকা নেই নাকি জমিনের মালিক কে আল্লাহ আছে না আছে নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে বেঈমান রাতে তো আর না করে নাই নবী কই খাদিজা এই বুদ্ধিটা তোমার মাথায় আছে আমি এক্ষুনি যাব টাকা নেই দিকে নবী আমার সাদরটা গায় দিয়া শীতের মৌসুম তো ওই ঘরটা আল্লাহ আমারে দেখাইছে আর আবু জাহেলের ওই যে লোহার কড়াটা পিতলের কড়াটা আমি গুনাগার দেখছি এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট আবু জাহেলের বাড়ির যেটা দিয়ে তালা মারতো তালা কড়া কড়া চিনেন না দরজার কড়া চিনেন তো কি বলে হ্যাঁ গোল তালা আগে মারতেন শীতকানি তো এখন লম্বা রয়েছে শীতকানি তখন ছিল কড়া গোল গোল তালা মারার লাগা তা আবু জাহেলের বাড়ির কড়াটা হলো 60 কেজির উপরে দুটো কড়া তো মোটা মোটা রড পিতলের আবু জাহেলের এই করা দুটো এখন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট জাদুঘরে তো আমি গুনাগা আল্লাহ মারে দেখাইছে আর তখন আমি গালি দিছিলাম আর সহ্য করতে পারি না কারণ রাত এই 12টার সময় যখন আমার নবী মা খাদিজার কথা শুনে ঘরের ওই করার দরে এমনি নারাজ হাত দিছি রাগ করেন এইভাবে লাড়াচাড়া দিছে বেঈমান ঘরের ভিতরে খটখটে উঠছে লাভ দিয়ে উঠে আমার নবী শান্ত গলা আমার নবী তার বেয়াদব না অত বেয়াদব কথা বল না বাংলাদেশে অনেক মেম্বার চেয়ারম্যান বেয়াদব আছে মুসির ভোটে চেয়ারম্যান হইছে মেম্বার হইছে মুসি একটা দরখাস্ত লয়ে গেছে এটা সাইন দেন হে দেখো তখন আমি বিড়ি খাইতাছি কথা বল না কেন দেখো আমি বোতল খাইতাছি ও বাবা এ গ্রামের চেয়ারম্যানের কথা কেন টাউনের হারামির গুলার কথা কই গ্রামে আছে টাকা পাই দেখে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান সে এখন মেম্বার চেয়ারম্যানের নৌকার প্রতীক দেয় না আর হে দলীয় টান টান পারলে নিজের গুড়ায় জোর থাকলে হইয়া গা কথা কর না গে
বিড়ি চালু আছে কইছে 7 তারিখ ইলেকশন হবে কিয়ামত ঘটে গেল হইছে জামনে হোক হইছে কথা বল না আবার কইছো উপজেলা চেয়ারম্যান গিরি হইব সব আমার আওয়ামী লীগের তে পাস করতে হইব তা হবে একসাথে বলতে হবে জমিনের মালিককে এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকাবেন এই বেঈমানের ঘরে করা ধরে কেবল নাড়াচাড়া দিছে বেঈমান বেয়াদব লাভ দিয়ে দাঁড়ায় বলে পৃথিবীতে যত বেয়াদব এই দুনিয়া আসছে তার ভিতরে এক নাম্বার খাতার মধ্যে আবু জাহেলের নাম লাভ দিয়ে দাঁড়ায় কা তোরে না বলছিলাম দিনের বেলা তোরে না কইছে আমার দপ্তরে তুই আবি না আসলি কে আমার নবী শান্ত গলায় বলছিল চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন রাতে না করেন নাই বুঝছি আপনাকে প্রেম করতো কাছে নবীর প্রতি আমার বোঝা শেষ আমিন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহ হে গো পাওয়ার নাই আমারও জোর নাই যাই গেল না আবার কোনদিন বেঁচে থাকলে আমি আল্লাহুম্মা আমিন এই ভাই তুই উড়িস না এ এ ও গেল পাল্লা ওর ওর ধরে রাখতে হবে দেখবি কার শক্তি বেশি দে ধাক্কা দে ধাক্কা দে চিৎ করে ফেলা বেলা চিৎ করে এক আর নিচে দিয়েছে বেলা ফেলা নিচে দে ধাক্কা দে টান দে বেটা ফ্যানটা ধরে টান দে না স্যান্ডেলটা রেখে দে মারহাবা প্রতিদিন আপনাদের গ্রামে আসবে না ঠিক না বেটি রেডি রেডি তাহলে ভিতরে ইদখলিয়া উম্মি উদখিল আহ বাতি যা ভিতরে আমার নবী তো সহজ সরল পৃথিবীতে আমার নবীর মতো সহজ সরল কোন মানুষ আলো জানে না নবী আমার এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না যদি নবী আমার জানতো যে আমার এই কাম করবে নবী ডুবত না নবী যখন সবে মাত্র ঘরের মধ্যে কদমটা দিছে বেঈমানের হাতের মধ্যে শীতের মৌসুম তো চামড়ার মধ্যে লাগানো ছিল এই যারা মোটর সাইকেল চালায় দেখবেন ওদের হাতের মধ্যে কিন্তু মোটা গ্লোভস থাকে না এটা এই জামানার না ওই জামানার বেঈমানের হাতে চামড়া রুটের সব তো মোজা ছিল যখনই আমার নবীর ডাইন পাউডার দিছে এমন জোরে থাপুর দিছে জর লাগিয়া কান্দ তুমি সে তো মদিনা এখনো কা দিতেছে তিনি উম্মাতের মায়া তুমি কেন চিৎকার মেরে কাঁদবে না গো বন্ধু দুনিয়ায় এই গালটার কত দাম জানো নি আমার খাদিজার কথা শুনি আমি যখন থাপ্পড় খাইলাম আমার এই গালের মধ্যে পাঁচটা আঙ্গুল বসে গেল আয়েশা আমি আমার এমন জোরে থাপ্পুর মারছি আমি তার দরজার থেকে সিটকে নিজে ভরে গেছি আমি পিছনে তাকায় দেখি জিব্রাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার বুকে নিয়ে জিব্রাইল বারবার বলে নবীজি আপনার এই গালের সলটার দাম কত জানেন নি গো ওমার জান্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম তার কিতাব পৌঁছাইতাম কিন্তু নবী আপনার মতো দামি কোনো মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী কেয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কেয়ামতের মাঠ কায়েম করবে এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী একবার যদি অর্ডার দিতেন গো নবী আবু জেহেলের বাড়িটার আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম যুবক ভাই এখন সিল্লাভার গাম্বা আমার নবী বলে জিব্রাইল রে
আমার সাসারে তুমি মাইরা ফেলবা, তোমার তো সাসা নাই, তুমি সাসার দরদ কি বুঝবা? ও নবী আপনার তাকবুর মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে গো। নবী আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যেত। নবী আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে, আবু জাহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লুতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলেন আর জিব্রাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা, বদরের যুদ্ধে হদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন ওই যে ইকরামা আমার থাপ্পুর দেখছে জিব্রাইল, ও হয়তো কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো, ইয়াউমা ইদিন তু হাদিদু আখবারহা, যেই জমিনে বসে আর শুনে নবীর এসকে কানছিলা, এই চোখে একদিন কথা বলবে, যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে মুখটারে এত ফেরেশিং করো সনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ও মা যে চুলগুলাকে এত সুন্দর বানাও এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দ, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কান্দবা আয়েশা, তুমি জানো আমি আবার আটুদের বর দিয়ে দাঁড়াইলাম, আমি সাসার আবার কালেমার দাওয়াতটা দিব, আবু জেল আর আটটা বার হাত উঠাই যাব। জিব্রাইল পিছনের থেকে বলতেছে নবী প্রথম থাপ্পড় যখন দেয় তখন আমি জমিনে ছিলাম না, আমি এখান থেকে 7,500 বছরে উপরে ছিলাম, আমার আসতে সময় লাগছে, এই জন্য আর এইবার কিছু কই নাই, পারমিশন চাইছি আপনার কাছে, এইবার যদি আপনার গায়ে থাপ্পড় দেয় সারা মক্কা নগর আমি কিয়ামত কোঠায় ফেলবো, কিয়ামত কোঠায় ফেলবো, কিয়ামত কোঠায় ফেলবো, কিয়ামত কোঠায় ফেলবো, কিয়ামত কোঠায় ফেলবো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরও কিয়ামত কোঠায় ফেলবো। রাজি আর শোনা নাই আল্লাহ, দেখো হাজার হাজার মানুষ একটা আল্লাহর পাগল যায় নাই, এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ, আল্লাহ এদের বাবা বলে মাফ করে দিও আল্লাহ, এদেরকে নবীর আশেক বানাইয়া মৃত্যুর আগে হলে একবার আমার নবীর শব্দে দেখাই দিও। এবার কান আয়েশা, তাহলে শোন আয়েশা, কেন খাদিজার এত ভালোবাসি, গালটা এরকম ফেটাই গেছে, রক্ত জমা হয়ে গেছে, গালটা চাই ভেতরে বাড়িতে গেছি, আবার খাদিজা আমারে দেখে একটা জিজ্ঞের দিয়ে বলে এই দৃশ্য দেখার আগে কেন আমার বড় হইল না। আয়েশা তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়, ও আয়েশা আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের, আমার খাদিজা ওই রাত্রে 4টা মাইয়ারে ডাকছে, ডাইকা বুকের মধ্যে নিয়ে কয়েক ঘন্টা কোদাল হাতে ল, আবু জেহেলের বাড়িটা পিডাইয়া ভাইঙ্গা ফেলাব, আমি খাদিজা এখনো বেঁচে আছি গো, আমার স্বামীর তাপুর মার বেড়া বিচায়া যায় বাজার দেই বান্ধবী খাদিজা এই মাসের 13 তারিখ বিদায় লইয়া যায় গো, বিদায় লইয়া যায়। এবার কান্না, এই মাসের 4 তারিখ বড় বান্ধব আবু তালে, 13 তারিখ খাদিজা,
যেই খাদিজা পাইছে তার অবস্থায় কোনদিন নবীর গায়ে একটা থাপ্পড় কেউ দিতে চাইলেও হিসাব করে দিত গো বাবা আজকে খাদিজাও নাই গো আজকে সাসাড়াও পাইছে নাই নবী আমার চলে গেলেন তাইবে বাবা তাইবের থেকে মাইর খেয়ে আছে নবীর ঠোঁটটা ফাটা পিঠ গুলো ফাটা বাজান নবী ঘুমাইতে গেলে রক্ত বের হয়ে যায় নবী রুটি চাবাইতে গেলে ঠোঁট দিয়ে রক্ত বাইর হয়ে যায় ভাই অবস্থায় আমার আল্লাহ নাজেল করলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বাওয়াতনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর হে জিব্রাইল আমার নবীর বিবি নাই আমার নবীর চাচা নাই তাইবের মাঠ থেকে মাইরে মাইর খায় আসে ঠোঁটটা ফাটা কপালটা ফাটা একটা টান দিয়ে আমার বাড়িটা ঘুরাই লইয়া যা নবীর অন্তরটা ভালো থাকবো জিব্রাইল 70,000 ফেরেশতা লইয়া এ মুসা আমার নবী আসতেছে অপেক্ষা কর তোর সাথে দেখা হবে জোরে 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 আমার বাপের বানানো কথা না মুসা নবী বলে আল্লাহ আজকে আমার সাথে দেখা হবে কয় হ্যাঁ বাজান রে মুসা জিজ্ঞেস করে এখন তোমার নবী কই আছে এ মুসা এখন প্রথম আসমানে আদম নবীর লাগে দেখা করতেছে এই আমি এক একটা নবীর নাম নিব যদি নবী গো গাড়িতে জান্নাতে যাইতে চাও এ কুতু তাহলে আল্লাহু আকবার জোরে বলবা তুমি নবী গো গাড়িতে জান্নাতে যাবা এ মুসা এখন আমার নবী আদম আলাইহিস সালাম তার বাবার লগে দেখা করতেছে এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা করতেছে তৃতীয় আসমানে ইসুম নবীর সাথে দেখা করতেছে এখন চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে এ মুসা এখন পঞ্চম আসমানে তোর ভাই হারুনের লগে দেখা করতেছে এইবার তোর পালা তোর আসমানে আসবে তাকানাই দিকে মানে প্রধানমন্ত্রী আসবে আপনার এলাকায় এলাকার উপজেলা চেয়ারম্যান কন ভাইস চেয়ারম্যান কর মেম্বার কন সহিদার কন এক সান দু যারা আওয়ামী লীগ করে বাসায় থাকবো না তা না হলে ওর পদ থাকবে না এমপি কবে লাল তুলবো লাল তুল তোরে আমি চেয়ারম্যান বানাইছে আমার নেত্রী আইতেছে তুই বাইতে বই বউলু খেতা খাইতে ঘুমাস কথা বলনা আমার নবী আসতেছে মুসা আমার বাড়িতে দোজাহানের বাদশা দুনিয়ার একটা দুই টাকার প্রধানমন্ত্রী যদি কোনো দেশ থেকে কোনো দেশে যায় তার জন্য যদি গাছে রং দিতে হয় রাস্তাঘাট ঠিক করতে হয় দোজাহানের প্রেসিডেন্ট গেলে কি অবস্থা হতে পারে আরো যাইতেছে দুনিয়ার বাদশার বাড়িতে কষ্ট হইতেছে চেয়ারম্যান যাই বগা দেখেন বইয়ের ভালো লাগবে আমি জানি এই জন্য তো তারা বসা করে রাখছি আমি জীবনে তো বহুত ওয়াজে গেছেন একটা ওয়াজ আপনার জন্য নাজাতের ওসিলা হোক আমি চাই অনেক নেতারা আছে এক মিনিট বক্তব্য দিয়ে মারে দু কথা বল না কেন ওয়াজ শোনার সুযোগ হয় না কেন আমি ইলিয়াস রহমান জিহাদি যদি কোনো নেতা বসেই যায় যাওয়ার সিস্টার নেই তাহলে লোকটি টান খাবে কারণ আমার এই বুকটা বড় কলিজা তোমার সিরাজগঞ্জে না আসলে আমার দাওয়াত কমবে না তুমি নেতার কথা ডাইরেক্ট দেখেন এই যে কতগুলো মিলিয়া কালকাই ভাইরা গোপালগঞ্জের বক্তার সাথে দেয়াদেরি করেছে ভাই চেয়ারম্যান মানে প্রধানমন্ত্রী কবে সে যা মনে চাই তার আমার এলাকার পোলার লাগে এডা করলো রে ধর রে কারণ আমার আওয়াজ মানে প্রধানমন্ত্রী শুনে আপনি জানেন না কারণ আমি মায়ের আওয়াজ করি মানে প্রধানমন্ত্রী পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে আমার জানা মতে কারণ আমি তো এলাকার ছেলে মানে প্রধানমন্ত্রীর মতো মা ভক্তার বাবা ভক্ত পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী আছে বলে আমার মনে হয় না আপনার খবর লয়ে দেখবেন এ সান্দু এ এ বয়ে ক্যামেরা মানে
مرحبا بابا سبحان الله قال اي موسى انه هو السميع البصير আমার কথা না কোরআনের কথা انه هو السميع البصير এইবার কিন্তু তোর পালা আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি তুই আমার নবীর লগে করস কি মুসা আলাইহিস সালাম জামা কাপড় ঠিক করতেছে আমি লাগলাম যেরকম নৌকার বেশ লাগা হেনে প্রধানমন্ত্রী আমার বেশটা আগে দেখবে তার বাবার ছবি আছে আমার মুখের মধ্যে কথা বল না কেন কালো বেশটা আছে বিএনপি নেত্রীরা যখন বিএনপি আসে ধানের প্রতীকটা আছে মনে করবে আমি বিএনপির খেতা আওয়ামী লীগের খেতা ঠিক জিব্রাইলের যখন বলল ও মুসা আমার নবী ঢুকছে জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনেই মুসা আলাইহিস সালাম পাওয়া হিটকি মিটকি দিয়ে দাঁড়ায়া মূর্তির মতো দাঁড়ায়েছে ভদ্রভাবে কারণ যে আসতেছে সমস্ত নবীর কাছে শুধু মুসা না দুনিয়া সব নবীর কাছে আমার নবীর শুভ সংবাদ দিছে এ মুসা খালি তোর কাছে আমার নবীর প্রশংসা করি নাই দুনিয়ার সব নবীর কাছে আমার নবীর প্রশংসা করি আল্লাহ তো কি মনে করলেন মুসা আলাইহিস সালাম রেডি এ মুসা তুই না আমার নবীর দেখতে চাইছ বাজান না আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই লাভ দিয়ে দাঁড়াই এ মুসা বাইরে সালাম দিয়ে দিলেন যখনই সালাম দিয়ে দিছে আল্লাহর পয়গম্বর মুসা সালামের উত্তর দিয়ে পাগলের মতো দৌড় দিছে নবী আপনারে দেখার জন্য এই 3000 বছর পন্তে আসমানে দাঁড়ায় রয়েছে আজ পর্যন্ত কোন নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই একমাত্র আপনি জান্নাতে আসবেন তারপরে জান্নাতের পোশাক পরব নবী কানে শেষ না গো আপনার চেহারা দিয়ে কিয়ামতের মাঠটা লাইটিং করবে আল্লাহ আমার নবী বলে মুসা তোমার নাম মুসা তোমার আলোচনা সবচেয়ে আমার কোরআনের ভিতরে সবচেয়ে বেশি হো মুসা তুমি তো কম কষ্ট করো নাই ফিরাউনের বাড়িতে বড় হইছো তোমার মা তোমার দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হইছে কারণ কি জানেন মুসা নবীর মা যদি দুধ খাওয়াইয়া বেতন না নিত মুসার বাঁচানো যাইত না মুসার মারও বাঁচানো যাইত পৃথিবীতে একটা নবীর মা দুধ খাওয়াইয়া বেতন নিছে সেটা হলো মুসার বাজান এখন কানবেন মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারে আমি জানি আপনি আমার ঘটনা সব জানেন সূরা আনবিয়ার মধ্যে আছে আমার মা আমারে দুধ খাওয়াইয়া বেতন নিছে নবী আপনি আমি এটাও জানি আপনার মা হালিমায় সাদিয়া দুধ খাওয়াইছে কিন্তু জীবনে একটা টাকা নেয় নাই কানে এই মহিলা জানত আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ এই জন্য জীবনে কোনোদিন আপনার চাষাদের কাছ থেকে জীবনে একটা টাকা নেয় নাই এই জন্য হালিমায় সাদিয়া প্রথম আপনার মা হিসাবে আপনার টাইম পাশে জান্নাতে থাকবে আমার নবী বলে মুসারে তোমার মাও তো আমার মায়ের সাথে জান্নাতে থাকবে হে যুবকি বার তুমি চিল্লাবার কানবা আল্লাহ আমার মতো যাদের মা নাই এরা যখন এখন বয়ে বয়ে কাঁদবে এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা এই কবরস্থানে যারা ঘুমায় আছে এই কমিটির মধ্যে কার মা কার বাবা শুয়ে আছে আমি জানি না আল্লাহ আমি প্রতিদিন মা মা বলে কান্দি আল্লাহ লক্ষ লক্ষ মন মাটি মুখের উপরে চাপা লইয়া মা শুয়ে আছে আহারে মা আল্লাহ দেখো আমার কমিটির বাইরে ডাইনে বামে কান্দে যাদের মা বাবা নাই তুমি কি মাফ করবে না
আমি স্টেজে বসার পরে কমিটির একজন বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন ও আমার ভাইরা আমি মায়ের ওয়াজ কি করব আমারই তো মা নাই বাবা আমার মা আমার 12 বছর বয়সে মাদ্রাসায় দিয়া আমারে বলছিল ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমি তোমার দুধের দাবি রাখব না মুসা নবী নবীরে বলছিল নবী আমার মা আমার দুধের দাবি ছেড়ে দিছে এই জন্য মা বেতন নিছে আহারে পৃথিবীর কোন মা তো বেতন নাই নাই আরে মায়ের দুধের দাবি কি দিয়া সারাবিরে উল্লা পাড়ার যুবক আজকে 30 জানুয়ারি চিল্লাবার কান্না মায়ের দুধের দাবি চোখের পানি দিয়ে এখন ছুটাবি আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে তুমি যদি আলেম হও বাবা আমি তোমার দুধের দাবিটা ছেড়ে দিব আল্লাহ আমার ভাইরা যাদের মা চলে গেছে আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে আমার মায়েরা যারা কান্দে আমি যেই বাসায় খাবার খাইছি গো ওই ছেলেটার বিবি প্রথম মারা গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা মেয়ে রেখে গেছে আমি যখন শুনি এতিম হয়ে গেছে মা হারাইয়া গো আমি ওই মেয়ে দুইটার জন্য দোয়া করে যাই আল্লাহ এদের তুমি ভালো রাখো আমার মা আমার 12 বছর বয়সে বলিয়া যাই নিয়াজ ঠিক জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা আমি মা যদি চলিয়া যাই বাসায় আইসা আমার কবরের কাছে দাঁড়া একটু কানবি ও আমার উপজেলার ভাই চেয়ারম্যান ভাই সভাপতি ভাই আপনাদের তো মা আছে আপনি আমার কষ্ট কি বুঝবেন 12 বছর বয়সে যারা আমার মতো মা হারাইছে দাড়ি পাকা বাজান যারা মা হারাইছেন তারা আমার দরদ কিছুটা বুঝবেন মাদ্রাসার থেকে যখন আসতাম আমার সাসিরা আমার মামিরা দেখতাম এই শীতের মৌসুমে রস দিয়া চিতই পিঠা বানাইয়া আমার শাস্তো ভাইদেরকে খাইতে দিত আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম আমার মা ভাইসা থাকলে তো আমারও খাওয়াইতো মনে মনে ভাবতাম আমার চাষি যদি এই শীতের দিনে আমার দুইটা পিঠা দিত আমি খাইতাম কিন্তু বাবা ওই দুঃখ কাউরে বলতে পারি নাই আজকে ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যাই রে যুবক তোর এই ইলিয়াস রহমান জেহাদি ভাই কম কষ্টে আলে মরে নাই গো আমি যখন মাদ্রাসায় কোটালি পাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়া টঙ্গি পাড়া হলো দ্বিতীয় আসন মাননীয় প্রধানমন্ত্রী যেখান থেকে প্রধানমন্ত্রী যেখানে ভোট নিয়া ওই মাদ্রাসায় আমি পড়তাম বাবা কোটালি পাড়া বাজানটি আমি দেখতাম গ্রামের অনেক মা চিতই পিঠা গোশ বানাইয়া মাদ্রাসা বোর্ডিং এ বসিয়া ছেলেদেরকে কোলে বসে খাওয়াইতো এই মাদ্রাসায় দেখবেন অনেক মা আছে টিফিন কারি বাটিতে আইসে সন্তানকে খাওয়াই দিয়ে যায় ওই জামানায় আরো বেশি ছিল আমি দূরে দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম মা গো তুই আমার কেন যাইরে গেলি মা আমারে তো কেউ পিঠা খাওয়াই না মর্মাতা দাদা দি চুরব কাই মর্মাতা দাদা দি চুরব হে জমিনে নাই মাবুলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি
ভাই আমার বুকটা ব্যথা হয়ে গেছে এইজন্য আমি কোন কমিটি রিকোয়েস্টে মায়ের ওয়াজ করি না কেন জানো আমি যেদিন মায়ের ওয়াজ করি ওই দিন পরের দিন আর ওয়াজ করতে পারি না বুকটা পুরো ব্যথা থাকে গলাটা পুরো ব্যথা থাকে শুধু তোদের দুটো পা ধরে বলে দিয়ে যাই তোদের যাদের মা আছে জীবনে যুবক মায়ের কষ্ট দিস না বাবারে কোনোদিন কষ্ট দিস না এই দরুদি দুটো হারায় গেলে আর পাবি না তাহলে আমার সাথে অদা দে আমি গোপালগঞ্জের সন্তান তুমি সিরাজগঞ্জের সন্তান যাদের মা বাবার বেঁচে আছে কোনোদিন মায়ের কষ্ট দিব না কে কে রাজি আছে হাত তুলে দেখো দেখাও আল্লাহ দেখো 30শে জানুয়ারি আল্লাহ 30শে জানুয়ারি 2024 এই সিরাজগঞ্জুল্লাহ পাড়ায় আল্লাহ দেখো উপজেলার চেয়ারম্যান সভাপতি লক্ষ লক্ষ মানুষ হাত উঁচা করছে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল দিয়া একটা মানুষও এই রাত 12টার সময় কেউ যায় নাই আল্লাহ একটা মানুষও যায় নাই দেখো আল্লাহ যার ওয়াদা দিছে মা বাপরে কষ্ট দিবে না 30শে জানুয়ারি 2024 সালে জীবনে মায়ের কষ্ট দিবে না বাবারে কষ্ট দিবে না এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না জীবনে আলেমুল আমারে কষ্ট দিবে না জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না আল্লাহ আগামী মাসের 2 তারিখ 3-4 তারিখ টুঙ্গি ইজতেমায় যাবে ওয়াদা দিছে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ ইজতেমায় যাবে টুঙ্গি ইজতেমায় যাবে আলেমুল আমার সাথে জড়বে আল্লাহ হাতগুলো কবুল করো জোরগান আমিন জোরগান আমিন শুধু আমার সাথে ওয়াদা দিবা এই বুকটা ব্যথা হয়ে গেছে আজকে মায়ের জন্য তুই আজকে তোর মার জন্য কান্দা বুক ব্যথা করবি যুবক এ একটা যুবক মোনাজাতের আগে ময়দান ছেড়ে যাবা না কে কে রাজি আছে কাটা হাত ধরে দেখাও মোনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবি না তো কো চেয়ারম্যান চলে যায় তো যায় নাই আমি তার জন্য খাস করে দোয়া করব মোনাজাতের আগে একটা লোক যাবি না না 30টা সেকেন্ড আমার সাথে ওয়াদা দিবি যাদের বাবা বেঁচে আছে মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি পারবি না পারবি যদি কেউ বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারো আমি তোর আজকে জান্নাতে ঘোষণা দিয়ে যাবো কারণ তোর বাপ মায় যদি তোরে মাফ করে দেয় আমার নবী নিজে বলেছেন হুমা জান্নাত কা ওয়া নারুক মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম মা বাবা যদি কাউরে মাফ করে দেয় সে জান্নাতি 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 সুবহানাল্লাহ এই 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াতো ওই যুবকগুলোকে আমি দাঁড়াইতে বলছি যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে যাদের বাপ এই ওয়াজের মাঠে বসে আছে দুই বাপ এটা একসাথে ওয়াজ শুনতেছে ওই যুবতি ঘুরি ওই মহিলাগুলো এখন দাঁড়াবা যাদের মা মহিলা প্যান্ডেলে আছে যাদের বাবা এই মাঠে আছে দাঁড়াতো কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়া দাঁড়া যুবক তোর পাও দর্শি দাঁড়া 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 দাঁড়াই শীতের মধ্যে দাঁড়া দাঁড়া বাবার গরম পানিটা এখন তুই নিয়ে নিবি বাবার চোখের গরম পানিটা নিয়ে নিবি জাহান্নামের গরম পানি তোর খাইতে হবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে এই যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াও যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান যেই ছেলেগুলো দাঁড়াইছে দেখেন আপনার ছেলে দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান মহিলা মহিলা প্যান্ডেলে মা বুনলে দাঁড়ান মেয়েটাকে সাথে নিয়ে দাঁড়ান মায়েরটাকে ছেলের দিকে দাঁড়ান এই যুবক ওয়াদা দিছে কেউ মার ছেলে যাবি না তোর কপাল পুড়ে যাবে আজকে এ যুবক আমি বলার সাথে দৌড় দিবি তোর বাপ রে বুকের মধ্যে একটা শিক্ষার মারবি তোর বাপ যদি তোরে মাফ করে দেয় তুই জান্নাতি হয়ে যাবি দেখ দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে একটা শিক্ষার দিয়ে বাপ রে বুকে নিয়ে কাঁদতে থাকবি দে দৌড় দে যুবক দৌড় দে দেখ তোর বাবা কই আছে দেখ যুবক দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে একটা দৌড় দে মানুষের উপর দিয়ে দৌড় দে তোর বাপ রে বুকের মধ্যে নিয়ে মাপতে যা ওই দেখ একটা যুবক দৌড় দেছে দেখ একটা যুবক দৌড় দেছে বাপ রে বুকে নিয়ে কাঁদতে দে যুবক কান্দে থাক যুবক চিল্লাইতে থাক যাদের বাবা নাই তারা চিল্লাইতে থাক যাগো বাপ নাই এই কবরস্থানে শুয়ে আছে তারা চিল্লাইতে থাক বাপরে বুকে নিয়ে কান্দে থাক বাপরে বুকে নিয়ে কান্দে থাক বাপ যদি তোরে মাফ করে দেয় এই দেখ একটা যুবক চিল্লাইতেছে সামনে দাঁড়াইয়া হ্যাঁ যুবক বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক মারে বুকে নিয়ে চিল্লাইতে থাক হ্যাঁ মহিলা মারে বুকে নিয়ে চিল্লাইতে থাক ওই দেখো কি জানি কয় ওরে মারে যুবক চিল্লাইতে থাক তোর চোখের পানি আজকে পেতা যাবে না কারণ বাবার কাছে মাফ চা
বাবার কাছে মাপ চাইলে আল্লাহর কাছে মাপ চাওয়া হয়ে যাবে তুই আল্লাহকে ডাইকে ডেকে কয় আল্লাহ আমার বাবার কাছে মাপ চাইলে তুমি আমার মাপ করে দাও হে বাবা আপনার ছেলেটাকে দোয়া করে দেন আপনার ছেলের মুখ নিয়ে কাঁদতে থাকেন আপনার পোলা ওলি হয়ে যাবে আপনার পোলা বাইজিদ বুস্তামি হয়ে যাবে আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে আল্লাহ দেখো কেমনে বলে ও বাবা কার বাবাই কবরস্থানে আমি জানি না গো কার মাই কবরস্থানে জানি না গো মাওলা কেমনে হলব মায়ের আদর জমিনে শীতের বসো বসো তোমাকে মাঠটা আজকে জান্নাতের মাঠ বসো বসো যে যুবকগুলার বাবাই মাঠে নাই বাড়িতে যে বাবারে বুকের মধ্যে মাপ চেয়ে নেবে মায়ের হাতটা ধরে মাপ চেয়ে নেবে একটা কবুল হতে সোয়াব পাবে এই সভাপতি ওই চেয়ারম্যান বাড়িতে আজকে যাইয়া ইলিয়াস রহমান জিহাদের আমলটা করবেন জীবনে আপনার চেয়ারম্যানই কেউ নিতে পারবে না হেই হেই এই দেখো আমার টাকা দিয়ে দাও স্যার মারহাবা বলতে পারেন না 5000 দিনার 1000 নগদ দিছি এই 5000 টাকা দিবে নগদ 1000 দরকার মারহাবা গতকালকে এই লোকের মধ্যে আমি কসম করে বলছি জিজ্ঞেস কর এই মিডিয়ার কাছে মিডিয়া তো ঢাকা থেকে আসছে গতকালকের প্রধান অতিথি যিনি উপজেলা চেয়ারম্যান ছিল জিগা কেরানীগঞ্জের স্বর্ণপদক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান শাহিন ও আমার মসজিদে কারণ আমি আমার মায়ের কথায় 12 বছর বয়সে আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস তোমরা ভাবো আমার টাকা নিয়ে ওদের কি করি জানো আমার প্রত্যেকটা টাকা দিয়ে আমি মসজিদে খরচ করি সুবহানাল্লাহ যাই দেখবি বেটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইস আমার মায়ের জন্য আমি কাউকে বলি নাই আমি প্রধানমন্ত্রী 560 টা মসজিদ বানাইছে সাই 560 টা মসজিদ বানাইছে আমি ইচ্ছা করলে মানে প্রধানমন্ত্রী 1 কোটি টাকা চাইলে আমারে দিত আমি তার কাছে চাই নাই আমি আপনার মতো লোকের কাছ থেকে নিয়ে মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলে আমারে 1 লাখ টাকা দিয়ে আনলো লস নাই ওই যারা দাওয়াত দিতে গেছিল তার কাছে জিগাও এবং যেই ছেলেটা আমারে আনছে দাঁড়া ওর কাছে জিজ্ঞেস করো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আমার মায়ের কথা জন্য মারহাবা আর আমার নবী বলছে তারা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেবে সেও জান্নাতি 1 কোটি টাকা দেবে সেও জান্নাতি 100 টাকা দিলো সে জান্নাতি সুবহানাল্লাহ আমি এখানে আসার পরে যেই ছেলেটার বাসায় খাবার খাইছি একটা ছেলে সে উল্লাপাড়া থেকে আসছে ফ্যাক্সিরেটের দোকান করে আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে জানো হুজুর আমার মা এই টাকাটা আপনার মসজিদে দিছে আমার সাইডটা অটো রিকশা আছে আমি ফ্যাক্সিরেটের দোকান করি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর ছেলেটাকে আলেম বানাইও কে জানো 6000 টাকা দিয়ে দরকার মারহাবা আমি আপনাদের কাছে 30টা সেকেন্ডে দাঁড়ায় বলবো মাত্র দুইটা লোক আমি চাবো তোমার জন্ম দুঃখিনী মা কবরে ভালো থাকবে আমি আমার মায়ের কথায় যদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি তোমার মায়ের জন্য আমার মাদ্রাসা এতিমখানায় 200 উপরে ছাত্র আমি কাউকে বলি না 1 বস্তা চাউল আমারে দেন যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই কি হ্যাঁ উপজেলা স্যারেন 5000 কেন আল্লাহ কবুল করে জোর করে আমি মহিলা প্যান্ডেল থেকে বহুত টাকা দিয়েছে জোর করে মারহাবা কালেকশনের জন্য আমি আসি নাই আমি কালেকশন শর্ত লাগাই নাই আমি এই সওয়াবের জন্য শুধু বলবো আমি মাত্র দুইটা লোক দাঁড়াবেন মায়ের জন্য বাবার জন্য দুইটা লোক বলবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এতিমখানায় আমি দরকার 2 বছর বইয়া আমি 2 বছর বইয়া 10000 5000 করে 1 লক্ষ টাকা দান করব শুধু দুইটা লোক দাঁড়াবেন 1 লক্ষ টাকা কে দিবেন এই মাদ্রাসায় কোন হ্যাঁ একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আপনার মতো বন্ধু আমি দেখি নাই মায়ের পাগল আমি আমার মার জন্য 50 বাবার জন্য 50 একটা লোক বলবেন 1 লক্ষ টাকা কে দিবেন দরকার 1 বছর সময় লাগায় একটা লোক বলেন